হ্যালো বন্ধুরা, আমার নাম হলো আগ্নেয় গুপ্ত। আপনারা দেখছেন গুপ্তা সি রিভিউ ইউটিউব চ্যানেল। এখন দ্য ডার্ক সাইড অফ বাংলাদেশ বলে যেই ওয়েব ফিল্মটা এসেছে সেটার ট্রেলার রিভিউ করব। তো এই মুভিটা যারা জানোয়ার বলে মুভিটা বানিয়েছিল তারাই এটা বানিয়েছে। তো জানোয়ার মুভিটা আমি দেখেছি অ্যান্ড রিভিউও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো ওই মুভিটা আমার ভালো লেগেছিলো বিকজ অফ ইস র ফ্লেভার, খুবই র অ্যান্ড ব্রুটাল একটা ফ্লেভার ছিল। ওই ভায়োলেন্সটা দেখে লোকেদের ভয় লাগবে, আর সেই র ফ্লেভারটাই আমরা এই ট্রেলারটার মধ্যেও দেখতে পাচ্ছি। তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা অ্যান্থোলজিক্যাল স্টোরি হবে, যেখানে আমরা 5টা ডিফারেন্ট স্টোরিজ দেখতে পাবো, আর সব কটা ঢাকা ক্রাইম ওয়ার্ল্ডের সাথে যুক্ত। মানে ঢাকা শহরে কালো দিকটা এখানে তুলে ধরবে, মানে মার্ডার, নারী পাচার, প্রস্টিটিউশন, কিডন্যাপিং, এই সমস্ত কিছু এখানে তুলে ধরবে। তো দেখা যাক এই 5টা গল্প কীভাবে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড হয়। ট্রেলারটা এডিটটা বেশ ভালো হয়েছে, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইনিং এইগুলো বেশ ভালো, সিনেমাটোগ্রাফিটাও বেশ আমার ভালো লেগেছে। যেমন বললাম ওই রনেসটা এখানে অনেকটা ভালোভাবে ফুটিয়ে তুলেছে, অ্যাক্টর্সের অ্যাক্টিং যেইটুকু দেখলাম মোটামুটি ভালোই লেগেছে। তো সব মিলিয়ে ট্রেলার কাটটা আমার বেশ ভালোই লেগেছে। শুধু একটাই জিনিস একটু ড্রব্যাক বলে মনে হয়েছে, ট্রেলারের ডায়লগসের যেই কন্টিনিউটা ওটা আমার স্মুথ লাগেনি, মানে ডায়লগসগুলো কেটে কেটে লাগিয়েছে এরম শুনতে লাগছে। এছাড়া বাকি সব কিছু মোটামুটি আমার ভালোই লেগেছে। 10th June ডাইরেক্টলি এটা OTTতে রিলিজ করবে, তো অপেক্ষাতে রইলাম। আর যদি আপনাদের ট্রেলারটা অলরেডি দেখা হয়ে গিয়ে থাকে যেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তো কমেন্ট সেকশানে লিখে জানান যে আপনাদের এই ট্রেলারটা কেমন লাগলো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।